নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা, আপনি যদি কোনো কিছু দৃঢ় ইচ্ছাশক্তির সাথে এবং হৃদয় থেকে চান, তবে সেটা সত্যি হওয়ার জন্য সমগ্র বিশ্ব সম্মিলিত হয়ে কাজ করবে। আজকে চমৎকার, আমি ভুবনেশ্বর থেকে নরসিংহ চরণ শেঠি বলছি। সহস্রনাম হোমাতে অংশগ্রহণ করার পর থেকে এই চমৎকারগুলি আমার সাথে ঘটেছে। 2015 সাল নাগাদ আমার স্ত্রীর হাটে ছিদ্র ধরা পড়ে। চিকিৎসকেরা অতি শীঘ্র অপারেশন করার পরামর্শ দেন এবং অপারেশনের দিনও ঠিক হয়ে যায়। আবার সেই বছরই আমার বড় ছেলে দশম শ্রেণীর পরীক্ষায় বসতে চলেছিল। তখন আমি ভুবনেশ্বরে একটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পিএসইউতে কাজ করতাম, কিন্তু হঠাৎ করেই আমি উত্তর পূর্ব ভারতে বদলি হওয়ার অর্ডার পেলাম। এই তিনটি ঘটনায় আমি আক্ষরিক অর্থে প্রায় ভেঙে পড়েছিলাম। আমি এই বদলির অর্ডারটা কিছু সময়ের জন্য স্থগিত রাখার জন্য আবেদন করি, কিন্তু কর্তৃপক্ষ সেটা অনুমোদন করল না। তখন আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। আমার কাকা, যিনি আম্মা ভগবানের একজন ভক্ত, তাঁর পরামর্শে আমি মূলমন্ত্র জপ করে শ্রী পরমজ্যোতির কাছে প্রার্থনা করতে শুরু করি এবং সহস্রনাম হোমায় অংশগ্রহণ করার সংকল্প নিই। চমৎকারিকভাবে এরপরেই আমার বদলি ছ মাসের জন্য পিছিয়ে গিয়েছিল। শ্রী পরমজ্যোতির আশীর্বাদে আমার স্ত্রীর অপারেশনও সফলভাবে হয়েছিল। হোমায় অংশগ্রহণ করার পরে আমি কর্মক্ষেত্রে পদোন্নতি লাভ করি, কিন্তু সেই পদোন্নতির আদেশপত্রে শর্ত ছিল যারা বদলির নির্দেশ পেয়েছে তাদের পদোন্নতি কার্যকর হবে যখন তারা নতুন জায়গায় কাজে যোগ দেবে। অবিশ্বাস্যভাবে পুনরায় আমার বদলির নির্দেশ ছ মাস পিছিয়ে গিয়েছিল, যার দরুন আমি ছেলেকে তার দশম শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করতে পেরেছিলাম। শ্রী পরমজ্যোতির আশীর্বাদে সে খুব ভালো নম্বর পেয়ে পাশ করেছিল। এইভাবে শ্রী পরমজ্যোতির অনুগ্রহে আমার সব সমস্যার সমাধান হয়েছিল। শুধু তাই নয়, করুণাময় শ্রী পরমজ্যোতি আমাকে মিজোরাম হেড অফিসে বদলি পেতে সাহায্য করেছিলেন, কারণ গ্রামে বদলি হলে আমার কাজ করতে অসুবিধে হতো। এইভাবে আমার প্রিয় অনুগ্রহ প্রদাতা শ্রী পরমজ্যোতি আমার জীবন চমৎকারে ভরে দিয়েছেন। আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তার দিব্য চরণে শত কোটি প্রণাম অর্পণ করি।